সংসদে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় এবং একজন মহিলা তার বিষয়ে কথা বলছে, একজন পুরুষ তার বিষয়ে কথা বলছে, কিন্তু আমাদের যে কথাগুলা এগুলো আমরা এখনো বলতে পারছি না। যদি আমাদের একটা প্রতিনিধি থাকে, যেমন বিভিন্ন বিল পাস হচ্ছে, ট্রান্সজেন্ডার হিজড়া কিন্তু কোনো বিল পাস হচ্ছে না, বা যারা যোগ্য আছে তারাই ওখানে যাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সংসদে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় এবং একজন মহিলা তার বিষয়ে কথা বলছে, একজন পুরুষ তার বিষয়ে কথা বলছে, কিন্তু আমাদের যে কথাগুলো এগুলো আমরা এখনও বলতে পারছি না। যদি আমাদের একটা প্রতিনিধি থাকে, যেমন বিভিন্ন বিল পাস হচ্ছে, ট্রান্সজেন্ডার হিজড়া কিন্তু কোনো বিল পাস হচ্ছে না, বা ওরকম করে কাজ এগিয়ে যাচ্ছে না। তো আমি মনে করি এরকম যদি একটা সংসদে একটা আসন দেওয়া হয় আজকের অনুষ্ঠানে যে প্রতিপাদ্য, তো আমরা চাবো আপনাদের মাধ্যমে এই কথাগুলো, আমাদের এই কথাগুলো আপনারা উচ্চ পর্যায়ে পৌঁছাবেন। গভর্নমেন্ট ডেলিগেশন যারা আছেন বা যারা বড় বড় সচিব বিভিন্ন মন্ত্রণালয়ে কথাগুলো পৌঁছাবে যে আমাদের প্রতিনিধি একজন দরকার, আমরা যেন আমাদের বিভিন্ন বিল পাস করতে পারি, বিভিন্ন আইন পাস করতে পারি, তাহলে আমাদের যারা ভাই বোনেরা আছে তারা আরও ভালো কাজ করতে পারবে, আরও এগিয়ে যাবে। আমি সুস্থ জীবনের প্রেসিডেন্টের কাছে একটা অনুরোধ করব যে আপনাদের পক্ষ থেকে যদি কোনো স্মারকলিপি নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রী কার্যালয়ে বা সচিবালয়ে বা কোথাও, যে আমি চাইবো যে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি একটা স্মারকলিপি তৈরি করবেন, যেটার মাধ্যমে আমরা সবাই যাব, আমরা বলতে চাই যে আসলে আমাদের এবারই একটা আসন দেওয়া হোক, এটা অনেক বড় একটা জায়গা। তো সুস্থ জীবনের প্রেসিডেন্টকে আমি পার্বতী আপাকে অনুরোধ করব যে যদি একটা স্মারকলিপি থাকে আমরা যদি সবাই যেতে পারি, এটা মনে আমাদের জন্য আরও বেশি অনেক ভালো হবে। তো আপনারা দোয়া করবেন আমরা যেন আরও ভালো কাজ করতে পারি এবং আপনাদের মাধ্যমেই তথ্যগুলো যেন আমরা বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারি। সাংবাদিক ভাইদের কাছে অসংখ্য ধন্যবাদ, আপনারা আজকে এসেছেন এবং খুব ভালো ভালো নিউজ আপনারা করছেন, আরও ভালো নিউজ করবেন আপনারা। আপনাদের নিউজের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে মানুষ জানতে পারবে আসলে আমরা কী কাজ করি, আমরা কী চাই। আমি আর কথা বাড়াবো না, মঞ্চপবিষ্ট যারা আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, বিভিন্ন সংগঠন থেকে যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে এবং আমরা এখানে এসে কথা বলতে পারছি, এবং সাংবাদিক ভাইদের অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভালো ভালো নিউজ তৈরি করবেন এবং এই জন্য যেন সমাজ এবং রাষ্ট্র সব কিছু আমরা চেঞ্জ করতে পারি। ধন্যবাদ সকলকে।